নিমজ্জিত এলাকাগুলোর কি অবস্থা দেখছেন? জলবন্দী যে পরিস্থিতি, তার কোনো উন্নতি হলো কিনা? বৃষ্টি, আমি এখন আছি নোয়াখালীর সেনবাগ উপজেলা। নোয়াখালীর যে কয়েকটি উপজেলা সবচেয়ে বেশি জলমগ্ন বা বন্য কবলিত, তার মধ্যে এটি একটি। এটি আসলে খুব কাছাকাছি। তো এখানে আমার পিছনে যে আমি যে সড়কটি আছে, এখনো আমি দেখাতে পাচ্ছি নিশ্চয়ই হাঁটু পরিমাণ পানি। এবং এখানকার যে মানুষজন রয়েছেন বা বাসিন্দা আছে, তারা যেটি বলছেন যে আসলে এখানে কোমর সমান পানি ছিল, তো আসলে খুব পানি ধীর গতিতে কমছে। এবং আমি জানার চেষ্টা করব যে এখনো কি পরিমাণ পানি আছে আপনার ঘরে বা বাড়িতে। আমার ঘরে এখন মোটামুটি পানি একটু কমছে, কিন্তু পানি ওই জলসেচ এখনো পানি, কিন্তু আমরা বহু কষ্টে ঘর থেকে বাইরে পাইতেছি না, বহু কষ্ট। আচ্ছা, এই পানি যে কমছে খুব ধীর গতিতে, কিন্তু কেন পানি ধীর গতিতে কমছে বা নামতে পারছে না, সেটি আমরা আসলে দেখেছি বিভিন্ন খালের যে পানি নামার যে পথ, সেগুলো আসলে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তো কেন পানি নামছে না, কি মনে হয়? আসলে পানিগুলো নামতেছে না। আমি মানে আগের যে সরকার ছিল, এদের ইয়েগুলা খালগুলা দখল করি বাড়িঘর করে ফেলছে, মানে এই জন্য রাস্তা খালগুলো ক্লিয়ার নাই, এই জন্য পানিগুলো নামতেছে না। বৃষ্টি, আপনি আসলে শুনতে পেলেন যে আসলে খুব ধীর গতিতে পানি নামছে, এবং নোয়াখালী যে ধীর গতিতে নামার কারণে এখানকার মানুষের দুর্ভোগ সেটি আসলে দীর্ঘায়িত হচ্ছে। এবং এখানে অনেক জায়গায়, বিশেষ করে আমি এখন যেটি রয়েছি সেনবাগ পৌর এলাকায় রয়েছে, এবং সেনবাগ পৌর এলাকার বাইরে যে গ্রামীণ যে গ্রামগুলো রয়েছে সেখানে আসলে যাওয়া যাচ্ছে না, যা ওখানে আরও বেশি পানি রয়েছে। বা এখনও যে কিছু পরিবার বা কিছু মানুষ আসলে বাড়িঘরে রয়েছে, তারা আসলে বাধ্য হয়ে বাড়িতে থাকতে হচ্ছে, কেননা আসলে তারা কোনো উঁচু জায়গায় বা কোথাও যাওয়ার আসলে জায়গা পাননি। আপনার ঘরে কতটুকু পানি, কি অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ আসলে যেটি বলছে যে দীর্ঘদিন ধরে পানি বন্দী হওয়ার কারণে বা জলাবদ্ধতার কারণে এখানে পানিগুলো মারাত্মক আকারে দূষিত হয়ে গিয়েছে, এবং আসলে পানিবাহিত রোগ বা ডায়রিয়া যে প্রকোপ আকার দেখা দিয়েছে। এখন এখানকার মানুষজন বলছে যে দ্রুত আসলে এই পানি যদি নামানোর ব্যবস্থা করা না হয়, বা যে জায়গাগুলোতে আসলে বাঁধ রয়েছে বা অবৈধ স্থাপনা রয়েছে, যার যে ময়লার স্তূপ জমে রয়েছে খালগুলো, সেগুলো অপসারণ না করা হলে আসলে এখানকার যে মানুষের যে দুর্ভোগ বা জলমগ্ন অবস্থা সেটি আসলে আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে এখানকার মানুষ, সেটা নিয়ে আসলে সেটাই আমরা শুনছিলাম। ধন্যবাদ সুবজ।